নমস্কার বন্ধুরা, এটা মেষ রাশির জুলাই মাসের রাশিফলের ভিডিও। অর্থাৎ জুলাই মাসে মেষ রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন বা কী হতে পারে তার একটা পূর্বাভাস আমি দেওয়ার চেষ্টা করব। মিলবে ধরবেন না, চলার পথের বন্ধু হিসাবে ধরুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। আমি প্রণয় মজুমদার, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক কিছু না কিছু তথ্য আসে। চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা করার চেষ্টা করি। তার আগে বলি, অনেকে আমার ফোন নাম্বার চাইছেন বা ফোন নাম্বার চান, আপনারা ডেসক্রিপশানে দেখুন, ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। কিন্তু দয়া করে জন্ম তারিখ দিয়ে প্রেডিকশান চাইবেন না, কারণ এটা আমার কাজের মধ্যে পড়ে, জন্ম তারিখ দিয়ে কিন্তু প্রেডিকশান দেওয়া হয় না। তা আলোচনাটা শুরু করি বা মেন আলোচনার জায়গায় চলে যাই। মেষ রাশির যা গ্রহগত অবস্থান রয়েছে খুব শুভ কিন্তু বলা যাচ্ছে না। দেখুন, বৃহস্পতি বক্রী অবস্থায় থেকে ধনুরাশিতে ঢুকে যাবে, এটা মাথায় রাখতে হবে বা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং নবমভাবে বৃহস্পতি বক্রী হয়ে কেতুর সাথে যুক্ত হচ্ছে। তো মূলত মেষ রাশির জাতক বা জাতিকারা, প্রথম কথা হচ্ছে যারা ভুগছেন তারা কিন্তু ভুগবেন, তাদের সুস্থতার জায়গা খুব তাড়াতাড়ি বা খুব ইজিলি আসা একটু শক্ত আছে। মানে যাদের চিকিৎসার মধ্যে আছেন না, তাদের চিকিৎসার মধ্যে বা ডাক্তারবাবুদের সাথে রেগুলার যোগাযোগ রেখে যেতে হবে, অবহেলা করবেন না। আপনাদের নর্মাল মানুষদের শরীর নিয়ে খুব বেশি ভোগান্তির জায়গা নেই। যারা নর্মাল মেষ রাশির মানুষ বা ছেলে মেয়ে বা বয়স্ক মানুষও রয়েছেন, যাদের প্রবলেম নেই তাদের অসুবিধা নেই, কিন্তু যারা অসুস্থ তারা কিন্তু ভুগবেন বা ভোগার জায়গা রয়েছে। দেখুন, পয়সা আর কর্ম কিন্তু একে অপরের পরিপূরক। কর্ম ঠিক থাকলেই পয়সা ঠিক থাকে, এটা ধরা হয়, অনেক ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এইখানে আমি যেটা কথাটা বলবো, নবম ভাবস্থ বক্রী বৃহস্পতি, দশম ভাবস্থ বক্রী শনিদেবের অবস্থান। দশম ভাব হচ্ছে কর্মের জায়গা, নবম ভাব হচ্ছে ভাগ্য, সেখানে কেতু বসে রয়েছে বৃহস্পতি সঙ্গে গুরুচণ্ডাল দোষ করে। এক হচ্ছে ভাগ্য ঠিকমতো সাপোর্ট করবে না আপনাদের, শুনতে খারাপ লাগছে কিন্তু সত্যি কথা, এটা ভাগ্যর সাপোর্ট ঠিকমতো পাবেন না, পরিশ্রম অনেকটা বেশি করতে হবে। অর্থাৎ 100 টাকার খেটে 80 টাকা পাবেন, এটা ধরে আপনারা এগোন। কারণ কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাওয়া বা চাপ বাড়া, এটার যোগ কিন্তু থাকছে বা এটার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং একই কথা অর্থের দিকে, অর্থনৈতিক দ্বাদশস্থ মঙ্গলের অবস্থান মাসের প্রথম দিকটা থাকবে। তা এই দ্বাদশ ভাবস্থ মঙ্গলের অবস্থান প্রায় পুরোটাই থাকবে ধরে রাখুন। তা সামগ্রিকভাবে ব্যয় কিন্তু হতে থাকবে, মানে সেভিংস বা ব্যাংক ব্যালেন্স এটা করা একটু শক্ত হতে পারে, যা হচ্ছে খরচা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু থাকবে। ব্যবসায়ীরা ভালো ফল পাবেন, ব্যবসা যারা করছেন তারা কিন্তু তুলনামূলকভাবে চাকরিজীবীদের থেকে ভালো ফল পাবেন। পারিবারিক বিবাদ ছোটোখাটো হতে পারে কিন্তু খুব বেশি অসুবিধা নেই। পারিবারিক বিবাদটা হলে হবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে, এই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। পারিবারিক বিবাদ হলে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে ঝামেলা বা ঝঞ্ঝাট বা অসুবিধা আসতে পারে, সেই জায়গাগুলো যাতে না হয় আপনারা আপনাদের দিক থেকে সচেষ্ট থাকুন বা চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে সুফল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বিশেষত যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা এমএ পড়ছেন, এমএসসি পড়ছেন, পিএইচডি করছেন, ডক্টরেট করছেন বা যে কোনো উচ্চশিক্ষার জায়গায় যারা রয়েছেন, তাদের কাজকর্মগুলো বা তাদের সাফল্যের জায়গাগুলো কিন্তু বেশি ভালো। যাদের দূরে কোনো রকম কাজকর্ম করতে হয়, দূরে যোগাযোগ করতে হয়, বিদেশে থেকে মানে পড়াশোনা করতে হয়, যদি এখন পরিস্থিতিগুলো অস্বাভাবিক হয়ে রয়েছে, কিন্তু যাদের পড়াশোনায় বাইরের যোগাযোগ রয়েছে তারা বিশেষ শুভফল পাবেন, এটা আশা করা যাচ্ছে। তুলনামূলকভাবে যারা বাচ্চা ছেলে মেয়ে, মানে 7-এ পড়েন, 8-এ পড়েন, তাদের ক্ষেত্রে পড়াশোনায় বাধা বিপত্তি আসবে বা আসার সম্ভাবনা থাকছে। সন্তান সুখের জায়গা রয়েছে, যারা সন্তানের চেষ্টা করছেন তারা কিন্তু কোনো ভালো খবর পেতে পারবেন বা ভালো খবর আসার সম্ভাবনা একটা থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন যারা সেই রকম কিছু চেষ্টা করছেন তারা যেন বিশেষ ভালো ফল পান বা তাদের যেন ভালো হয়, কারণ এই রকম জায়গাটা কিন্তু ভালো হচ্ছে বা ভালো থাকছে। সমস্যা বাড়বে তাদের যারা ভাড়া বাড়িতে থাকেন বা যাদের বাড়িতে ভাড়া থাকে, ভাড়াটিয়া রিলেটেড সমস্যা, বা আপনি কারোর বাড়িতে ভাড়া থাকেন সেখান থেকে মানে মালিক পক্ষের থেকে কোনো রকমভাবে সমস্যা, এটার আসার যোগ রয়েছে। যারা আইনত গোলযোগের মধ্যে রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন।
মানে যাদের কোর্ট কেস চলছে বা কোনো রকম ব্যাপার আছে, থানা পুলিশের ব্যাপার আছে, তারা কিন্তু সুফল পাবেন। সাফল্য আসবে পরিশ্রম করে, পরিশ্রম এ মাসে বাড়াতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করার প্রয়োজন রয়েছে। এ মাসে মাথা কিন্তু গরম থাকবে এবং একটা মাঙ্গলিক দোষের পরিস্থিতি মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য এ মাসে তৈরি হয়ে রয়েছে। সেই কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ একটু সমস্যা তৈরি হতে পারে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে বা ছোটোখাটো বিষয় নিয়ে অসুবিধা বা অশান্তি তৈরি হতে পারে। বন্ধুরা, আপনারা এই জায়গাটা বা এই দিকটা একটু খেয়াল রাখুন বা এই দিকটা একটু ফলো করুন এবং দুজনের মধ্যে একটু দূরত্ব বাড়তে পারে বা দূরত্ব তৈরি হতে পারে, অকারণে দূরত্ব আসা, একে অপরকে ভুল বোঝা। প্রেম তুলনামূলকভাবে ভালো চলবে, নতুন প্রেমে পড়ার সম্ভাবনাও ভালো রকম রয়েছে বা নতুন প্রেমে জড়ানোর সম্ভাবনাও ভালো রকম রয়েছে। বিয়ের যোগাযোগের জন্য আমি বলবো যে এ মাসটা কিন্তু খুব শুভ হচ্ছে না। যারা বিয়ের যোগাযোগ করতে চাইছেন বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা নিজের জন্য আপনি বিয়ের চেষ্টা করছেন, সেখান থেকে একটু ব্যর্থতা আসার জায়গা দেখাচ্ছে। মানে ওভারঅল চালিয়ে নিতে হবে এই মাস, পয়সা করি খরচা করার দিকে বুঝে শুনে করতে হবে, তবে নতুন কোনো যোগাযোগ হতে পারে, ভালো কোনো মানুষকে আপনারা পথপ্রদর্শক হিসেবে পেতে পারেন বা যিনি আপনাকে চলার পথে গাইড করছেন বা যিনি আপনাকে বলছেন তুমি এটা করো, তুমি এটা করছো বা এটা ঠিক করছো, এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে বা হওয়ার জায়গা বা সম্ভাবনা থাকবে। এটা বুঝে রাখুন, এ মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু এক্সপেকটেশন যদি রাখেন তাহলে সমস্যা আছে। এবং গুরুজনদের সাথে সদ্ভাব বজায় রেখে চলুন, প্রতিবেশীদের থেকে একটু সাবধান থাকবেন, বন্ধু বান্ধবদের থেকে আপনারা সাপোর্ট পাবেন তুলনামূলকভাবে, কিন্তু পয়সা করি কাউকে দেবেন না বা ধার কম দিন, যদি দিতে হয় এমনি দিন, যা নিয়ে যা, নিবি তো নিয়ে যা, কিন্তু তোকে আমি ধার দিচ্ছি বা তোমাকে আমি ধার দিচ্ছি এটা করা যাবে না। এই জায়গাটা আপনারা খেয়াল রাখুন। ওভারঅল মেষ রাশির জাতক বা জাতিকাদের এ মাস চালিয়ে নেওয়ার মাস বা এ মাস বিশাল ভালো কিছু হবে এটা কিন্তু শক্ত আছে। আর যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন একটু বুঝে শুনে চেঞ্জ করবেন, নাহলে হয়তো দেখা গেল করতে গিয়ে কোনো প্রবলেমে পড়ে গেলেন। এই জায়গাটা একটু খেয়াল রাখুন। এই হচ্ছে মেষ রাশির জুলাই মাসের রাশিফল কেমন হতে পারে, কী চলতে পারে তার একটা পূর্বাভাস। এটা আপনাদের চলার পথে কাজে লাগবে বা বন্ধু হিসাবে কাজে লাগবে, এটুকু বলতে পারি। আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।